খবর? আরে মিন্টু ভাই কেমন আছেন আপনি? এই তো আছি ভালো। তো তুমি কি আমার লাইনের? আপনার লাইনের মানে? মিন্টু ভাই আপনার সাথে তো অনেকদিন দেখা হয়নি, আপনি কোন লাইনে ঢুকছেন? আরে তুমি যে লাইনে ভাবতেছো এটা সেই লাইন না। হাতে কি হয়েছে মিন্টু ভাই, ব্যথা পাইছেন? দূর মিয়া ব্যথা পাবো গেল। কইতেছিলাম খাও দাও নাকি তামাক মিন্টু ভাই? আরে মিয়া আমার দিকে মনে হয় যে আমি এসব খাই, হ্যাঁ কিন্তু লোকজন মনে করে যে আমি এসব খাই। অবশ্য কিঞ্চিত খাই, অসুবিধা নেই। তুমি আমার সাথে খাই লেবে, একটা পার্টনার বাড়লো, নাও ধরো। আমাকে দেখে কি আপনার তাই মনে হয় যে আমি এসব খাই? আরে তুমি এই জায়গা বসছো, আমি তো ভাবছি যে তুমি এই কামই করতে আইছো। ও মিন্টু ভাই আমি তাহলে মনে হয় ভুল জায়গায় চলে আসছি। আপনি বসেন, আমি আরে না বসো বসো, তোর সাথে তো আসল কথাই কওয়া হয়নি। আসল কথা? আরে না শুনলাম তুমি মাছের চাষ করতেছো, গরুর খামার করতেছো, আরো হাবি যাবি কি সব করবা নাকি? জি মিন্টু ভাই আমি তো অনেকগুলো প্রজেক্টই হাতে নিছি এবং আরো কিছু প্রজেক্ট আমি করব গ্রামে, এটাই চিন্তা ভাবনা করছি। ইউনিভার্সিটি থেকে এগ্রিকালচারের উপরে পড়াশোনা করছি, এখন আমি চাচ্ছি যে গ্রামে এই বিষয়টা নিয়েই মুভ করতে। তাতে কি হবে যে আমাদের গ্রাম উন্নত হবে, তারপর শহর উন্নত হবে, দেশ উন্নত হবে। বাহ, আসলে উন্নয়ন করা উচিত। তুমি উন্নয়ন একদম করতে থাকো, যত উন্নয়ন করবো তত লাভ। আর তোমার এই উন্নতির ভিতরে তো আছে না কিছু লোকজন তো লাগে, মনে করো আমি তো আছি, এই যদি আমি থাকি আর আমার কিছু ছেলেপেলে আছে, এরা সবাই মিলে থাকলে তোমার উন্নয়নে পুরো মনে করো যে মাছ চাষ গরুর খামার যা যা আছে সব দিকে আমি আছি, তোর কোনো চিন্তা করার দরকার নেই। থ্যাংক ইউ মিন্টু ভাই। মিন্টু ভাই আমিও চাচ্ছি যে গ্রামের মানুষ এই বিষয়ে আমাকে সাপোর্ট করুক, আর আপনি থাকলে তো আমার কোনো টেনশন নাই, আপনি আমাকে সাপোর্টটা দিলে আমি আরও মুভ করতে পারবো। খালি আমি একা পাশে থাকলে তো হয় না, তোমারও তো আমার পাশে থাকা দরকার। আপনার পাশে কিভাবে? আরে বোঝো না, আমার পুলা ছেলেপেলে আছে না, এসব ছেলেপেলে নিয়ে তোমার এগুলো দেখা দেখি করলো, এর জন্যই তুমি মনে করো মাসের খরচটা দিয়ে দিলা, মাসের খরচটা তুমি দিয়ে দিলা, সব কিছু আমি হ্যান্ডেল করবো। মনে করো তোমার মাছের খামার গরুর খামার যা যা আছে সব কিছু দায়িত্ব আমার। মিন্টু ভাই আপনি কি আমার কাছে চাঁদা চাচ্ছেন? মানে তুমি যদি মনে করো চাঁদা তাহলে চাঁদা, যদি মনে করো সম্মানী তাহলে সম্মানী। মিন্টু ভাই কিছু মনে করবেন না, আমি একটা কথা বলি আপনাকে, কিভাবে ভদ্র ব্যবহার করতে হয় এটাও আমি জানি, আবার কেউ আমার সাথে অভদ্র ব্যবহার করলে সেটার প্রতিবারও কিন্তু আমি করতে জানি। ওই মিয়া তার মানে তুমি সম্মানী দিবা না? তুমি মিন্টুরে চিনো নাই, হ্যাঁ তুমি জানো না আমি জানি কোন ফুটেতে মাছ যায়, হ্যাঁ আর কোন গাছ খাইলে গরুর দুধ বন্ধ হয়ে যায়, আর খামারে তোমার ওই যে হাঁস মুরগি কোন বাগদা সে খায় সেটা আমি জানি, তোমার আমি দেখাবো যে কেমনে কি হয়। রহমান মিন্টু সিলে সিলি করে কি বলে গেল? আরে তেমন কিছু না দিলে ভাই, আসছিল বলে যে আমি এই যে এত প্রজেক্ট করতেছি, বড় বড় প্রজেক্ট, আমি কিছু টাকা পয়সা দেন, মানে চাঁদার মতো আর কি। হ্যাঁ কল কি চাঁদা চাইছি? তাহলে তো আমাকে পুলিশে কমপ্লেন করা উচিত। দুলা ভাই আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন, এই বিষয়টা আপনি আমার মতো করে আমাকে হ্যান্ডেল করতে দেন। হ্যাঁ বুঝতেছো না, ও একটা নেশাখোর, আর নেশাখোর মানুষের বিশ্বাস করা যায় না, ওরা যখন তখন যা কিছু করে ফেলতে পারে। সমস্যা নেই দুলা ভাই, আপনি টেনশন নিয়ে না তো, আপনি শুধু আমাকে একটু সাপোর্ট দেন, আমার কাজে আপনি সাপোর্ট দিলে এইটা নিয়ে আমার উপকার হবে। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাপের কাছে অন্তত ওর বাপের কাছে কমপ্লেনটা দিয়ে আসি, ওর বাপের নলেজের ব্যাপারটা থাকা উচিত ওর বাপের কাছে। দুলা ভাই এখনই কি বলা ঠিক হবে?